চলে গেলেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। শনিবার 27 ডিসেম্বর 2020 সকাল 8:20 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা আব্দুল কাদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। অভিনেতা আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়। উন্নত চিকিৎসার জন্য 8 ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আব্দুল কাদেরকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর 15 ডিসেম্বর তার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন তার অবস্থা সংকটাপন্ন, ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া হয়নি, তাই ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় অভিনেতা আব্দুল কাদেরকে। 21 ডিসেম্বর তার শরীরে করোনাও শনাক্ত করা হয়। ঢাকায় ফিরে এক বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানেই 26 ডিসেম্বর সকাল 8:20 তিনি চলে গেলেন সবাইকে ছেড়ে। অভিনেতা আব্দুল কাদের 1951 সালে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন। আব্দুল জলিল ও আনোয়ারা খাতুনের সন্তান তিনি। আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। তিনি অর্থনীতিতে সিঙ্গাইর কলেজ ও লোহচং কলেজে শিক্ষকতা করেছিলেন। বিটপি বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে চাকরির পর 1979 সাল থেকে আন্তর্জাতিক কোম্পানি বাটাতে চাকরি করেন। সেখানে ছিলেন 35 বছর। স্কুল জীবন থেকেই অভিনয় শুরু হয় আব্দুল কাদেরের। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার প্রথম নাটকে অভিনয় হয়। 1972 থেকে 1974 পরপর 3 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হল ছাত্র সংসদের নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। 1972 সালে আন্তঃহল নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহসিন হলের নাটক সেলিম আলদিন রচিত ও নাসিরুদ্দিন ইউসুফ নির্দেশিত জন্ডিস ও বিবিধ বেলুনে অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন। বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের অনুষ্ঠান বলুন দেখিতে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য হিসেবে পুরস্কার পাওয়া আব্দুল কাদের 1975 সাল পর্যন্ত ডাকসু নাট্যচক্রের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। 1973 সাল থেকে থিয়েটার নাট্যগোষ্ঠীর সদস্য এবং 4 বছর যুগ্ম সম্পাদকের ও 6 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1972 সাল থেকে টেলিভিশন ও 1973 সাল থেকে রেডিও নাটকে অভিনয় শুরু হয় তাঁর। টেলিভিশনে আব্দুল কাদের অভিনীত প্রথম ধারাবাহিক নাটক এসো গল্পের দেশে। আব্দুল কাদের বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদের সহসভাপতি ছিলেন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন। থিয়েটারে প্রায় 30টি প্রযোজনার 1000-এর বেশি প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য মঞ্চ নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনো কৃতদাস, তোমরাই, স্পর্ধা, দুই বোন, মেরাজ ফকিরের মা। 1982 সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে বাংলাদেশের নাটক থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায় অভিনয় করেন আব্দুল কাদের। এছাড়া দেশের বাইরে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, কলকাতা, দিল্লি, দুবাই এবং দেশের প্রায় সবকটি জেলায় আমন্ত্রিত অতিথি হয়ে অভিনয় করেছেন অভিনেতা আব্দুল কাদের। টেলিভিশনে 2000-এর বেশি নাটকে অভিনয় করেছেন আব্দুল কাদের। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো হল কোথাও কেউ নেই, মাটির কোলে, নক্ষত্রের রাত, শীর্ষবিন্দু, সবুজ সাথী, তিন টেক্কা, যুবরাজ, আগুন লাগা সন্ধ্যা, প্যাকেজ সংবাদ, সবুজ ছায়া, কুসুম কুসুম ভালোবাসা, নীতু তোমাকে ভালোবাসি, আমাদের ছোট নদী, দুলাভাই, অজ্ঞান পার্টি, মোবারকের ঈদ, বহুরূপী, এই মেকআপ, ঝুলিবাড়ি, সাত গোয়েন্দা, এক জনমে, জল পরে পাতা নরে, খান বাহাদুরের তিন ছেলে ইত্যাদি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছেন এই সফল অভিনেতা। জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সহজ ও সাবলীল অভিনয় দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছিলেন। অভিনয়ের মাধ্যমেই তিনি সবার মনে আজীবন বেঁচে থাকবেন, জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের।